গেছিলেন তো পুরো দক্ষিণেশ্বরের মন্দির। না, আসল কথায় আসি, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি আর একটি মন্দির। এই মন্দিরটি হচ্ছে চানক অন্নপূর্ণা মন্দির, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের অন্তর্গত। এটি অন্নপূর্ণা মন্দির নামে খ্যাত। এই মন্দিরটি 1875 সালের 12ই এপ্রিল আমাদের তথাকথিত রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন। এটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের অনুরূপ হওয়ায় অনেকেই এই মন্দিরটিকে একটু গুলিয়ে ফেলেন। এই মন্দিরের মূল প্রবেশ পথ পূর্ব দিকে পঙ্খের কাজ যুক্ত 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মাতৃমন্দির, 6টি আটচালার শিব মন্দির, 2টি নহবতখানা, নাট মন্দির, ভোগের ঘর, গঙ্গায় স্নানঘাট ইত্যাদি তৈরি হয়েছিল। 6টি শিব মন্দির যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নেশ্বর, কেদারেশ্বর, কৈলেশ্বর ও কপিলেশ্বর। আপনারা এই পশ্চিম দিকে গেলে এই ঘাটটি দেখতে পাবেন। এছাড়াও এখানে যেটি হচ্ছে যে এখানে আপনার 5টা থেকে দুপুর 1:30 অবধি খোলা থাকে এবং বিকেল 4টা থেকে 8টা অবধি খোলা থাকে। এখানে কুপনেরও ব্যবস্থা আছে, 120 টাকার বিনিময়ে এখানে আপনারা 1:30 থেকে 2টোর মধ্যে আপনারা মায়ের প্রসাদ পেতে পারেন। এখানে কিভাবে আসবেন, যে কোনো দিয়ে আসুন না কেন, আপনারা ব্যারাকপুর তালপুকুর মোড়ে নেবে, সেখান থেকে শঙ্কর মণ্ডল রোড ধরে পার্ক রোড 700 মিটার পড়বে, হাঁটতে 10 মিনিট লাগতে পারে এবং এলেই আপনারা এই অন্নপূর্ণা মন্দিরটি দেখতে পাবেন। নমস্কার।